মুখ দিয়ে সব রোগ হয় শুরু। আমরা যখন ঘুমিয়ে পড়ি 6-7-8 ঘন্টা, এই সময় আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের বাথরুমের, যাদের মাস্টার বেডের সাথে টয়লেট আছে, সেখান থেকে টয়লেট থেকে অনেক হ্যাজার্ড আমাদের নাকে মুখে আইসা প্রবেশ করতেছে। বাচ্চাদের জন্য এটা খুবই রিস্ক বহন করে। তাছাড়াও আবার আমাদের ল্যাপ, তোষক, বালিশ, সোফা সেট, পুরনো কার্পেট, চাদর এবং বাড়ির পর্দাগুলো, এগুলো অনেক পুরনো হয়ে গেছে। এগুলিকে খুব ভালোভাবে ওয়াশ করতে হবে, এগুলিকে গরম পানি দিয়ে ধুতে হবে, ভালোভাবে শুকিয়ে 100% ইস্ত্রি করতে হবে। ইস্ত্রি করলে যত ধরনের জীবাণুগুলো আছে এর একটা নিরাপত্তা আমরা পাব। এই সবগুলো আমাদের কাপড় চোপড় সব কিছু এই সময় শীতের সময়ে যেরকম আমাদের কোল্ড অ্যালার্জি দেখা দেয়, র্যাশ অ্যালার্জি দেখা দেয়, সাইনোসাইটিস, ফ্লুসি, নিউমোনিয়া, বক্ষব্যাধি সমস্যা, সিওপিডি, শ্বাসকষ্ট, বিভিন্ন রকম সমস্যা যেরকম শীতে দেখা দেয়, এই বর্ষার সময়েও কিন্তু কিছু কিছু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এগুলির থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের টক দই, দই, ইয়োগার্টস, কার্ডস, পনির, এই জাতীয় যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের শরীরের জন্য প্রোবায়োটিক হিসাবে কাজ করে। এই প্রোবায়োটিক শব্দটার অর্থটা হলো এই যে আমাদের শরীরে দুই ধরনের শক্তিশালী জীবাণু আছে, আমাদের দুই ধরনের প্রতিরোধ দুর্গ আছে। একটা হলো শত্রুকে প্রতিরোধ করা, আরেকটা হলো বাইরের যত শত্রু আছে প্রবেশ করতে না দেওয়া, আরেকটা হলো আমাদের শরীরের ভিতরে যে অ্যান্টিবডি আছে, 100 কোটি প্রতিরোধ দুর্গ আছে, 100 কোটি জীবাণু আছে যারা শত্রুকে প্রতিরোধ করে।